সকাল 7টা বাজে, আমার ঘুম থেকে উঠে কাজ স্নান পুজো সব হয়ে গেছে। তে রান্নাবাড়ি করে পরে আবার একটু করব। হ্যাঁ, ভীষণ গরম পড়েছে তো, তে এখন চা খাবো। চা খাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, ঠিক আছে। আর বিশ্বকর্মা পুজো আজকে, চলো বন্ধুরা ওই ঘরে যাই চা নিয়ে। এখন চা খাবো, চা খাওয়ার পরে তো আবার সকালের খাবার আছেই। হ্যাঁ, তারপরে আবার দুপুরে রান্না। এখন রান্নাঘরে যাব, রান্না করব। তার আগে আমার যে আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলে রান্নাটা করি। হ্যাঁ, আজকে রান্না করব হচ্ছে আপেলের চাটনি। হ্যাঁ, সেটা এখন আপেলটা কেটে নিয়ে করব। এখনই করব, না হলে পরে দেরি হয়ে যাবে, দুপুরে রান্না করতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, সকালেরটা হয়ে গেছে, এখন পরে দুপুরেরটা করব। আগে আপেলটা কেটে নিচ্ছি। হ্যাঁ, তাই তোমাদের সাথে একটু বলছি। হ্যাঁ, তোমাদেরকে ওই লিঙ্কটা দিয়ে দিব ওই চ্যানেলের, তোমরা দেখে নিও। বন্ধুরা, এই যে এই আপেল দুটো দিয়ে আমি চাটনি করব, সেখানে কিশমিশ কাজু এগুলিও দিব, দিয়ে তারপর রান্নাটা করব। চলো বন্ধুরা। বন্ধুরা, আমার আপেলের চাটনি হয়ে গেল, এখন দুপুরে রান্না করতে যাব। তোমরা দেখতে থাকো, তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো, তোমরা দেখো। কিন্তু বন্ধুরা, আমি আজকে যেভাবে রান্না করব সেটা ওই দেখাবো না, মানে আমি কীভাবে রান্না করছি না করছি ওটা তোমরা দেখতে পারবে। কিন্তু জানো, স্ট্যান্ডটা ঠিক মতো রাখারই জায়গা পাচ্ছি না, কোথায় রাখবো? সেই জন্য ওই একবার এদিকে রাখি, একবার ওদিকে রাখি, ঠিক করতে করতেই আমার আজকে সময়টা অনেক চলে গেল। হ্যাঁ, তা বন্ধুরা তোমরা এইভাবেই দেখে নিও আজকে। বন্ধুরা দেখো, এই জামরুল গাছটা কেটে দিয়েছিলাম। হ্যাঁ, অনেক বছরের গাছ, কোনো ফল টল ধরে না, দেখো আবার গাছটা হয়েছে। এই যে পাশে লেবু গাছ, তার পাশে হলুদ ফুলের গাছ। হ্যাঁ, তোমাদেরকে আবার অনেকদিন পরে দেখাচ্ছি গাছগুলি, জল দিতে হবে গাছগুলি। তারপরে অ্যালোভেরা গাছ, মানি প্ল্যান্ট, মানি প্ল্যান্ট গাছ দেখো আমার বন্ধুরা। হ্যাঁ, তারপরে হচ্ছে এই পাশে হচ্ছে অ্যালোভেরা, আর তার পাশে হচ্ছে কারি পাতা, তার পাশে কারি পাতা, কারি পাতার গাছ। করেছি, রান্নাবাড়ি করলাম, আবার করে নিলাম, এখন কাপড় নাড়তে যাব, তোমরাও চলো ছাদে। এই যে বন্ধুরা, বন্ধুরা এবার ঘরে চলো, আমার কাপড় নাড়া হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি দেখতে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।